চেয়ারম্যান শামসের মোবিন চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের নেতারা রাতে চেয়ারপারসনের সাথে বৈঠক করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। ইসলামী ঐক্য জোটের 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব আব্দুল লতিফ নিজামী।